স্কুল চলাকালীন ছুরি ও রড নিয়ে উমাকান্ত স্কুলের ভেতর গুন্ডামি এক দল ছাত্র সহ বহিরাগতদের, আহত চারজন ছাত্র সহ অভিভাবক। ঘটনার সূত্রপাত, স্কুলের বাইরে এক ছাত্র স্কুটিতে অপর এক ছাত্র দাগ দেওয়ার ঘটনা ঘিরে শিক্ষক শিক্ষিকাদের সামনে সুনামধন্য বনিদি স্কুল রণক্ষেত্রে পরিণত হল বুধবার দুপুরে। স্কুলের এক শিক্ষকের বক্তব্য, বুধবার সকল ছাত্রদের জানিয়ে দেওয়া হয়েছিল 10:45 মধ্যে স্কুলে পৌঁছানোর জন্য, কারণ এদিন মানববন্ধন অনুষ্ঠানের পাশাপাশি স্কুলে খেলাধুলার আয়োজন করা হয়েছিল। যথারীতি 10:45 থেকে শুরু হয় স্কুল, কিন্তু দুপুর দুটো নাগাদ একদল স্কুল ছাত্র বহিরাগত যুবকদের নিয়ে স্কুলে ছুরি, রড, স্টিক সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রবেশ করে। স্কুলের গেটের সামনে বসে থাকা কিছু অভিভাবক বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে সন্দেহ হয়। তারপর কিছুক্ষণ পর স্কুলের ভেতর থেকে শিক্ষকরা চিৎকার শুরু করে অভিভাবকদের এগিয়ে আসার জন্য। অভিভাবকরা স্কুলের ভেতর প্রবেশ করে দেখে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর কিছু ছাত্রের মধ্যে চলছে মারামারি এবং এর মধ্যে রয়েছে 7-8 বহিরাগত। শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা সাথে সাথে দুই পক্ষকে শান্ত করলে কিছুক্ষণ পর যখন দেখা যায় 4 আহত ছাত্রের মধ্যে 2 হাসপাতাল নিয়ে যেতে হবে, তখন শিক্ষকরা ও অভিভাবকরা IGM হাসপাতালে নিয়ে যায় 2 ছাত্রকে। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছু ছাত্র আবার স্কুল থেকে বের হয়ে রাস্তায় এবং হাসপাতালে গিয়ে আহত 2 ছাত্রকে আরো মারধর করেছে অভিভাবকদের সামনে। শেষ পর্যন্ত এক শিক্ষক ছুটে যায় পশ্চিম আগরতলা থানায়, থানা থেকে নিয়ে আসে পুলিশকে। পুলিশ আসার আগে বহিরাগতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে আহত ছাত্রদের বাড়ির লোকজনেরাও এসে স্কুলে ভিড় জমায়। নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার মারপিট করেছে, অ্যাকর্ডিংলি আমি স্টাফের সঙ্গে সঙ্গে আসি। আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর আমরা এখানে গার্জিয়ানরা দিচ্ছিলো, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে ইয়ে করেছে, একটু দুজন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9 এবং একজন ক্লাস 10। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। আমি তো স্যার প্রচারি না, তারা উপরে কাজে লাগছে, তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে, তো আমি উপরে ব্যালকনিতে থেকে দেখছিলাম। তারা স্যার ওইখান থেকে আর কাজে লাগতে লাগছে, আমার সামনে এসে ব্যাট দিয়েছে, এরকম মাথার ভিতর আসছে, তারপরে হাতের এখানে আসছে, এখানে আসছে, তারপরে ঘরে আসছে, তারপরে তো আমি স্যার দূরে নিচে চলে গেছি। তারপর আমি টিচার একটা রুমের ভিতরে বেড়াছিলাম। অনেকক্ষণ পরে তারা আবার আয়া পাঞ্চার না জানি কী করলো, দিদি সেরা মায়ের সেরা আমার গাড়ির ভিতরে মারছে। তো আমি স্যার দৌড়াই সেরা স্কুল থেকে বেরিয়েছি, তারা দেখতেছি স্যার ম্যাডামরে ঠেললাম, আমার মাধ্যমে গাড়িতেছে কেলিকা কোথায় না মনে করছিল, আমি কোনো বুঝ করছি জোর দিলাম। এরপর স্যার বিএনএনে গেলাম, বিএনএনে গেলে তারা আউট মানুষ এনে সেরা অনেকই অনেকটি করলাম, যারা দাদার মাথা ছিল তারার মাথা ছিল। কে মারছে তোমাদের? আমি কারেন্ট মারছিলাম তিন, আমি কোনো সময় দেখছি, ফার্স্ট টাইম দেখছি। মানে স্কুলে স্কুলের না তারা? তারা স্কুলের ওই তো ফার্স্ট টাইম দেখো, তারা তার 9 তো আমরা তো 10। আচ্ছা, 9 তারা লাগে, আমি তো কথা কইনি কে লাগে মারছে কিছু কই জানো না। আমি আইজাছি, আমার মুখে ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিছুই তো না, আমি সিনিয়র, তো আমি সরি কইছি না। তো কইছে কে রে তুই পাও দেখো মাস, তুমি নানের স্টুডেন্টের পাও দেখো মাস, তো কইছে হ্যাঁ। আমার কইছে এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3 বসিয়ে দিচ্ছি, সাল রাত দিতে পারছে, আমি এর মাস ধরে দিয়েছি, এরপরে আমার মাসে আমার মাসে দেখে আমিও মারছি, এবার তারা পারছে না দেখে বাড়িতে কইতে কত কত ঢুকলাম এসে আইসে রোড মধ্যে বাড়ি আছে, তো আমি ছুটে গেছিলাম, আমরা তো ব্যথা পাচ্ছি না, হের এসে আসছে এমনি আসছে। এমনি বাইরের থেকে যারা আছে তারা কি নিয়ে আসছে? বাইরের থেকে যারা আছে তারা রোড একদম পাঞ্চার টাঞ্চার আসছিল, দেখো একজন মাথা মারছে, ফিডে মারছে, আমার নিজে আত্মাসে তো আমি আমার মাত্র আসলাম 6 একটা দিচ্ছি লিখটা, তো আমি পাচ্ছে গেছিলাম, তারা পাচ্ছে না। স্কুলের শিক্ষকদের বক্তব্য, গত কয়েকদিন আগেও স্কুলে এভাবে মারামারি ঘটনা সংঘটিত হয়েছে, আজকেও যে ঘটনাটি হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। স্কুলকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা সংঘটিত করেছে, যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। আহত ছাত্ররা হল নবম শ্রেণীর রাজদীপ দাস, দশম শ্রেণীর শুভ্রজিৎ পাল, অমিতোষ দাস, শ্যামজিৎ দাস। স্কুলে গার্জিয়ান আছে, তারা সবার সহযোগিতা নিয়ে আসেরা, আপনারা যারা দিদিমণিরা আছেন না পারলে গার্জিয়ানের হেল্প নেন নিয়ে আসেরা, তারা আটকাইতে চেষ্টা করে, তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেইভাবে আটকাইতে চেষ্টা করে। এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল, এই উশৃঙ্খল ছেলেদের মধ্যে একটা দুটো ছেলে গার্জিয়ানকেও মেরেছে। মানে যারা উশৃঙ্খল ছেলে তারা কি স্কুলের না?
এই স্কুলের তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45 মধ্যে আসা, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45 না এসে তারা 1:45 স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি, ঘটনাটা আসলে আমাদের স্কুলের না, এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা, স্কুটি নিয়ে তাদের মধ্যে কি প্রবলেম এটা তো আমাদের জানার না। আজকে যখন আমাদের থার্ড ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30 রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি ড্রাগ অ্যান্টি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমার যথাযথ আমরা স্কুলে চলে এলাম, আসার পরে রোল কল হলো, হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে, কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে, এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসে। তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু মানে আমাদের গেট তো গার্জিয়ানরা আসে এখন শিক্ষা সপ্তাহে, সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে। আহত ছাত্রদের বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের সামনে এই ঘটনা সংঘটিত হয়েছে, তারা এগিয়ে আসেনি ঘটনা শান্ত করতে। এদিকে রাজদীপের বাবা জানায় বহিরাগত কয়েকজন তাকে এবং তার পরিবারকে হুমকি দিয়েছে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 9B। 9B তোমার মারছে কারা? আমার মারছে ক্লাস 10 এর স্যার। কে মারছে? আমি তার বাসায় দাম দিছি আমার স্টুডেন্ট। ও এলিগে মারছে। তবে স্কুলে এই ধরনের গুন্ডামি করার অধিকার কারণ নেই, বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা যদি এই বিষয়টি নিয়ে ছাত্রদের অবহিত করতেন এবং নজরে রাখতেন তাহলে উমাকান্ত স্কুলে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার সংঘটিত হতো না। পাশাপাশি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিভাবক মহলে, কারণ যখন তখন কিভাবে স্কুলে বহিরাগতরা প্রবেশ করে এবং এই ধরনের আক্রমণের ঘটনা ছাত্রদের উপর সংঘটিত করে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করল অভিভাবক মহল। শান্তন টিভি।